শান্তিপুরে 400 বছর ধরে নিয়ম নিষ্ঠার সাথে পূজিত হয়ে আসছেন দেবী কাত্যায়নী। এখানে দেবীর 2টি হাত বড়, 8টি হাত ছোট। জানুন পৌরাণিক ইতিহাস। বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন বনেদের বাড়ি এবং বারোয়ারি মেতে ওঠে পূজার আনন্দে। বারোয়ারিতে বা ক্লাবে থিমের ছোঁয়া, সঙ্গে বিভিন্ন রকম জৌলুসে ভরা। তবে দুর্গাপুজো বলতে বাংলার আপামার বনেদি বাড়ির পুজোগুলি নিষ্ঠা এবং বিশ্বাসের কেন্দ্রবিন্দু। সেরকমই এক বনেদি বাড়ির কথা আজ বলবো, নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়ি। আনুমানিক প্রায় 400 বছরের পুরনো দেবী কাত্যায়নীর পুজো চলে আসছে নিয়ম নিষ্ঠার সাথে। এখানে দেবী কাত্যায়নী রূপে পূজিত হয়। দেবীর মূর্তিতেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। অন্যান্য দুর্গা প্রতিমা যেরকম আমরা দেখি বা বনেদিদের বাড়ির দুর্গা প্রতিমা যেরকম দেখি, সেরকমটি নয়। এখানে দেবী মূর্তি 2টি হাত বড়, অর্থাৎ এই 2টি হাত দিয়ে সংহারের কথা বোঝানো হয়েছে। কিন্তু বাকি 8টি হাত অনেকটাই ছোট। বড় গোস্বামী বাড়ির সদস্যদের মতে এই পুজো আনুমানিক 400 বছর ধরে নিয়ম নিষ্ঠার সাথে চলে আসছে। এই পুজোর ইতিহাস সম্বন্ধে জানতে গেলে তারা জানান, একদিন তাদের ইষ্টদেব রাধারমণ হঠাৎই মন্দির থেকে অন্তর্ধান হয়ে যান। তারপর বাড়ির গৃহকর্তীরা বাড়ির মন্দিরের উঠোনে বসে দেবী কাত্যায়নীর ব্রত পালন করতে থাকেন। এরপর 3 দিন পর বাড়ির যিনি জ্যেষ্ঠ কর্তৃক তাকে দেবী স্বপ্নাদেশ দেন, রাধারমণ মূর্তি কোথায় রয়েছে। তারপরেই পাওয়া যায় তাদের ইষ্টদেব রাধারমণের মূর্তি। এরপর থেকে দেবীর পুজো হয় নদিয়ার শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে, একেবারে জৌলুসিনী পুজো। এই পুজোতে সাবেকী মাতৃমূর্তি এবং নিয়ম নিষ্ঠায় একমাত্র অবলম্বন। দেবী মূর্তির আরেকটি বিশেষ দিক লক্ষ্য করা যায়। এখানে দেবীর সন্তান কার্তিক এবং গণেশ বিপরীত স্থানে অবস্থান করেন, তবে নবপত্রিকা বসানো হয় সঠিক স্থানে, অর্থাৎ কার্তিকের পাশে বসে নবপত্রিকা। কর্মক্ষেত্র কিংবা অন্যান্য কাজে বাড়িতে সমস্ত সদস্যরা বাড়ির বাইরে থাকেন, তারা পুজোর ওই 4 দিন দেবী কাত্যায়নীর পুজোতে মেতে ওঠেন। আরও জানা যায় নবমীতে দেশবাসী তথা রাজ্যবাসীর জন্য বিশেষ মঙ্গল কামনা করা হয়। দেবীর কাছে পুজোতে এলাকার মানুষের খাওয়ানো হয় ভোগ, তবে ভোগ রান্নাতেও রয়েছে আকর্ষণ। যে সমস্ত বিবাহিত মহিলারা দীক্ষিত তারাই দেবী কাত্যায়নীর ভোগ রান্নার কাজে নিযুক্ত হয়, এবং যে সমস্ত মেয়েরা অবিবাহিত তারা দেবীর অন্যান্য পূজার সামগ্রীর কাজে নিযুক্ত থাকেন। তবে আধুনিক যুগে আধুনিক পূজার সাথে বনেদি আনার মেলবন্ধন কতটা সামঞ্জস্য বা কীভাবে দেখছে বড় গোস্বামী বাড়ির এই যুগের সন্তানরা, এই প্রশ্ন তাদেরকে করা হলে তারা জানান, নিয়ম নিষ্ঠা এবং ভক্তি এটি এই বাড়ির মূল উদ্দেশ্য। আর তাতে দেবী কাত্যায়নীর পুজোতে তারা অংশগ্রহণ করেন এবং মেতে ওঠেন আজ থেকে 400 বছরের ইতিহাস প্রসিদ্ধ সেই পুজোয়। মা কাত্যায়নী রূপে এখানে পূজিত হন। কি কারণে কাত্যায়নী? কাত্যায়নী এখানে পূজিত হয়েছিলেন তার কারণ, আমাদের যে গৃহ দেবতা রাধারমণজিও, তিনি একবার মন্দির থেকে অন্তর্হিত হয়ে গিয়েছিলেন। তখন তৎকালীন যারা কর্তামা ছিলেন তারা কাত্যায়নী ব্রত করে সেই মূর্তি আবার ফিরে পেয়েছিলেন। সেই কারণে তারপর থেকে, অর্থাৎ প্রায় 400 বছর ধরে এখানে কাত্যায়নী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। চিরাচরিত নিয়ম বলতে মূর্তিতে দেখছেন এখানে মূর্তির 2টি হাত বড় এবং 8টি হাত ছোট। এর কারণ হচ্ছে এখানে বৈষ্ণব মতে পুজো হয়, বৈষ্ণবরা হিংসায় বিশ্বাসী নয়, সে কারণে মায়ের 8 হাত থাকেই না, যেহেতু ছোট থাকে সেখানে অস্ত্র দেওয়ার প্রশ্ন আসে না, মাত্র 2টি হাত মায়ের বড় এখানে হয়ে থাকে। এটা হচ্ছে মূর্তির বিশেষত্ব। পুজোর বিশেষত্ব হচ্ছে এখানে নিজস্ব পুঁথিতে পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। বাড়ির মহিলারা মায়ের ভোগ রান্না করেন, যেটা অন্যান্য জায়গায় হালুইকররা করেন, এখানে দীক্ষিত বধূরাই একমাত্র মায়ের ভোগ রান্না করতে পারেন। প্রতিদিন অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী মায়ের 36 ব্যঞ্জন রান্না করেন বাড়ির মহিলারা, এবং সেই ভোগের প্রসাদই এই অঞ্চলের সমস্ত মানুষ, আমাদের পল্লীর সমস্ত মানুষ গ্রহণ করেন দুপুরবেলা। সে মানুষ কিন্তু এই প্রাচীন সাবেকিয়ানা এগুলোই খুঁজছে, যে কারণে এখানে কোনো আড়ম্বর নেই কিন্তু নিষ্ঠা আছে। এই নিষ্ঠার কারণেই প্রতি বছর এখানে প্রচুর সংখ্যক মানুষ আসেন, বহিরাগত মানুষরা আসেন এই পুজোর মূলত নিষ্ঠার কারণে। আসল কথা আমাদের বাড়ির পুজো, তো বাড়ির পুজো বলতে গেলে এখানে আলাদা ধরনের গর্ব অনুভূতি আসে, যেটা আমাদের ভেতরে থাকে, সর্বদাই কাজ করে। যুব প্রজন্ম বলতে গেলে যে কলকাতা কেন্দ্রিক যেই পুজোগুলো হয় সেই পুজোর থেকে বনেদি বাড়ির পুজো হিসেবে আমাদের বেশ ভালোই লাগে, যে এখানে আমরা থাকি এবং আমরা ভবিষ্যতেও যদি কর্মক্ষেত্র হিসেবে যদি বাইরে যেতেও হয় আমরা বাড়ির পুজো হিসেবে বাড়ির পুজোকে প্রাধান্য দিয়ে থাকবো। আসল কথা আমাদের পুজোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, আমাদের কাছে পুজোটাই প্রথম। আমাদের কাছে চাকচিক্যের থেকে, আধুনিকতার থেকে যেটা প্রাচীন ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকেই আমরা বজায় রাখতে ভালোবাসি, কারণ সেই হিসেবেই কিন্তু আমাদের পুজোটা হয়। আজ অবধি আমাদের কিন্তু সেই পুরনো পুঁথি মেনে পুজো হয়,
আমাদের ভোগের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। সেই পুরাতন যেই রীতি মেনে দুর্গা তৈরি হচ্ছিল সেই দুর্গাই তৈরি হয়। এবং আমাদের যারা ধুলি কিংবা যারা মৃৎশিল্পী তারাও কিন্তু সব বংশ পরম্পরায় আমাদের সাথে যুক্ত। নিরঞ্জনের ক্ষেত্রে আমাদের সকাল সকালই প্রথমেই আমাদের ঠাকুরকে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যেতে হয়। তার একটাই কারণ, যেহেতু আমাদের বাড়ির যে গৃহদেবতা রাধারমণজিউ তার ভোগের যে উনুন সেটা মা যদি গৃহ থেকে না বেরোন ততক্ষণ অবধি জ্বলে না। মায়ের পাঠ যখন পুনরায় মন্দিরে ফেরত আসে তারপর রাধারমণের সেই দিনকার উনুনটা জ্বলে ভোগের জন্য। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।